প্রিয় বোনেরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে যেয়ে তোমাদের প্রত্যেকের স্বাগত তো লেডি কনস্টেবল জিকে কোশ্চেন গুরুত্বপূর্ণ পঁচিশটিকে প্রশ্ন আলোচনা করবো মক টেস্ট নাম্বার পাঁচ পঁচিশে তোমাদের কার কত নাম্বার আসছে অবশ্যই ভিডিওতে তোমরা কিন্তু জানাবে ঠিক আছে তো এটা হচ্ছে মক টেস্ট নাম্বার পাঁচ এর আগেও কিন্তু চারটি মক টেস্ট দিয়েছি তো নিজেকে যাচাই করার সময় কিন্তু এসে পড়েছে তো বেশি দেরি করবে না প্রত্যেকে ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে পঁচিশটি কোশ্চেন্সের মধ্যে তোমাদের কতগুলি করে কোশ্চেন্স ঠিক হচ্ছে ঠিক আছে চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন শুরু করছি প্রথম প্রশ্ন হচ্ছে একটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিক জাউমে নামকরণ করেছে কোন দেশ থাইল্যান্ড মায়ানমার নেপাল নাকি ভারত সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিক জাউমে নামকরণ করেছে কোন দেশ বল প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিক জাউমে নামকরণ করেছে কোন দেশ বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিগজ নামকরণ করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি মায়ানমার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মায়ানমার ঠিক আছে বার্মী ভাষায় এর অর্থ হচ্ছে বড় ও শক্তিশালী ইগল তো সাম্প্রতিক ঘূর্ণিঝড় মিগজ নামকরণ করেছে মায়ানমার অপশন বি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার দুই নিচের কোন গ্রন্থটিতে পাটলিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা আছে এন্ডিকা অর্থশাস্ত্র দিব্য বদান নাকি অশোকের শিয়ালিপি নিচের কোন গ্রন্থটিতে পাটলিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা আছে বলো প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে নিচের কোন গ্রন্থটিতে পাটলিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা আছে তো চারটা অপশনের মধ্যে বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার এ ইন্ডিকা অপশান নাম্বার এ ইন্ডিকা হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে তো ইন্ডিকা গ্রন্থটিতে কিন্তু পাটলিপুত্রের শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণা আছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিন প্রশ্ন নম্বর তিন কি রয়েছে দেখো হাম্পি কি জন্য বিখ্যাত এটি গোলকুণ্ডার রাজধানী ছিল এটি বিজয়নগরের রাজধানী ছিল এখানে মধ্যযুগের বৃহত্তম আস্তাবল ছিল এটি ছিল ভারতীয় মহাকাব্যের ফার্সি অনুবাদ বড় প্রশ্নের সঠিক উত্তর কী হবে হাম্পি কি জন্য বিখ্যাত তো প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে হাম্পি কি জন্য বিখ্যাত বড় প্রশ্নের সঠিক উত্তর কী হবে হাম্পি কি জন্য বিখ্যাত তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে হাম্পি হাম্পি কিসের জন্য বিখ্যাত এটি ছিল বিজয়নগরের রাজধানী তো অপশন অনুসারে অপশন নাম্বার বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর এটি বিজয়নগরের রাজধানী ছিল তো হাম্পি কী জন্য বিখ্যাত অপশন বি এটি বিজয়নগরের রাজধানী ছিল এর জন্য বিখ্যাত ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চার কাবেরী নদীর উৎপত্তি কোথায় ছত্তিশগড়ে রায়পুর মধ্যপ্রদেশের পশ্চিম পশ্চিমঘাটের তালকাবাড়ি নাকি পশ্চিমঘাটের ব্রহ্মগিরি বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে কাবেরি নদীর উৎপত্তি কোথায় ছত্তিশগড়ে রায়পুর মধ্যপ্রদেশের অমরকণ্টক পশ্চিমঘাটের তালকাবেরি নাকি পশ্চিমঘাটের ব্রহ্মগিরি বল প্রশ্নের সঠিক উত্তর তো প্রত্যেকে তোমরা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে কাবেরী নদীর উৎপত্তি কোথায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কাবেরি নদীর উৎপত্তি হচ্ছে পশ্চিমঘাটের পাচ্ছ পশ্চিমঘাটের পরবর্তী মধ্যপ্রদেশের পান্না কোন খনিজ উৎপাদনের জন্য প্রসিদ্ধ সোনা হিরে তামা লোহা মধ্যপ্রদেশের পান্না কোন খনিজ উৎপাদনের জন্য প্রসিদ্ধ বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে মধ্যপ্রদেশের পান্না কোন খনিজ উৎপাদনের জন্য প্রসিদ্ধ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশের পান্না হিরে এই খনিজ উৎপাদনের জন্য কিন্তু প্রসিদ্ধ তো অপশন অনুসারে অপশন নাম্বার বি দেখো দেখতে পাচ্ছ হিরে তো হিরে হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয় সঠিক জোড়াটি চিহ্নিত করুন কাকড়াপাড়া মহারাষ্ট্র কুদানকুলাম অন্ধ্রপ্রদেশ কৈগা তামিলনাড়ু নাকি রান রাজস্থান বলো এখানে বলছে সঠিক জোড়াটি এই যে চারটা অপশন মরছে এখানে সঠিক জোড়াটি তোমাকে চিহ্নিত করতে বলছে কাকড়াপাড় মহারাষ্ট্র কুদানকুলাম অন্ধ্রপ্রদেশ কৈগা তামিলনাড়ু নাকি রান রাজস্থান বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সঠিক জোড়াটি চিহ্নিত করুন বলছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি রান সোয়ারা রাজস্থান অপশন নাম্বার ডি রান সোয়ারা রাজস্থান হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাত রাজ্যসভার সদস্য হতে হলে একজন ব্যক্তির ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন আঠেরো তিরিশ ছত্রিশ নাকি চব্বিশ রাজ্যসভার সদস্য হতে হলে একজন ব্যক্তি ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যসভার সদস্য হতে হলে একজন ব্যক্তি ন্যূনতম তিরিশ বছর বয়স হওয়া প্রয়োজন অপশন বি দেখতে পাচ্ছ তিরিশ তো এই অপশন বি তিরিশ বছর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন একজন ব্যক্তি সর্বোচ্চ কত সময়ের জন্য সংসদের সদস্য না হয়ে মন্ত্রিসভার সদস্য হতে পারেন এক মাস তিন মাস ছয় মাস নাকি এক বছর একজন ব্যক্তি সর্বোচ্চ কত সময়ের জন্য সংসদের সদস্য না হয়ে মন্ত্রিসভার সদস্য হতে পারেন বলো প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে একজন ব্যক্তি সর্বোচ্চ কত সময়ের জন্য সংসদের সদস্য না হয়ে মন্ত্রিসভার সদস্য হতে পারেন তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একজন ব্যক্তি সর্বোচ্চ ছ মাস সময়ের জন্য সংসদের সদস্য না হয়ে মন্ত্রিসভার সদস্য হতে পারেন তো অপশন সি ছ মাস হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে ছ মাস পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর নয় কি প্রশ্ন মূল যে দেখো বেশি পরিমাণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিচের কোনটি উল্লেখ করা বাধ্যতামূলক প্যান পিন আইএফি নাকি উপরের সব বেশি পরিমাণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিচের কোনটি উল্লেখ করা বাধ্যতামূলক প্রশ্নের তো বেশি পরিমাণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে পি এ এন প্যান এটি কিন্তু উল্লেখ করা বাধ্যতামূলক এটা নিয়েও কিন্তু কোয়েশ্চেন আমি তোমাদের আগেও করেছিলাম ঠিক আছে অপশন এ প্যান হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভিলাই দুর্গাপুর এবং রাউরকেল্লা স্টিল প্ল্যান্টগুলি প্রতিষ্ঠা করা হয় তৃতীয় দ্বিতীয় পঞ্চম নাকি ষষ্ঠ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভিলাই দুর্গাপুর এবং রাউরকেল্লা স্টিল প্ল্যান্টগুলি প্রতিষ্ঠা করা হয় বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভিলাই দুর্গাপুর এবং রাউরকেল্লা স্টিল প্ল্যান্টগুলি প্রতিষ্ঠা করা হয় তো অপশান অনুসারে যদি বলি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভিলাই দুর্গাপুর এবং রৌরকেল্লা স্টিল প্ল্যান্টগুলি প্রতিষ্ঠা করা হয় পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার এগারো দেখো নিয়াসিনের ঘাটতির ফলে কোন রোগ হয় পেলেগ্রা রিকেটস কার্বি নাকি পারনিসিয়াস অ্যানিমিয়া নিয়াসিনের ঘাটতির ফলে নিম্নের কোন রোগ হয় বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে পেলেগ্রা রিকেটস কার্বি নাকি পার্নিসিয়াস অ্যানিমিয়া তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে নিয়াসিনের ঘাটতির ফলে নিয়াসিনের ঘাটতির ফলে কিন্তু পেলেগ্রা রোগ হয় তো অপশন এ এক্ষেত্রে পেলেগ্রা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে পেলেগ্রা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার বারো দেখো কি বলেছে সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট থেকে সরে গেল কোন দেশ কাইন্ড অফ একটি কোয়েশেন্স রাশিয়া ইতালি জাপান নাকি তাইওয়ান বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট থেকে সরে গেল নিচের কোন দেশ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোড প্রযুক্তি থেকে সরে গেছে ইতালি ঠিক আছে অপশন বি ইতালি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার তেরো কি প্রশ্ন বলেছে স্যার সি রমনকে কোন বিষয় গবেষণার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল বিচ্ছুরণ ডিফ্রাকশন ইন্টারফারেন্স নাকি পোলারাইজেশন বল প্রশ্নের সঠিক উত্তর কি হবে স্যার সি রমনকে কোন বিষয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে স্যার সি রমনকে কোন বিষয়ে গবেষণার জন্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্যার বিচ্ছুরণ আলোর বিচ্ছুরণ বিষয়ের জন্য গবেষণার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ বিচ্ছুরণ আলোর বিচ্ছুরণ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে অপশন এ পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চোদ্দ রসায়নে কুইক সিলভার বলতে কাকে বোঝানো হয় পারদ রূপো সোনা নাকি তামা বলো রসায়নে কুইক সিলভার বলতে কাকে বোঝানো হয় প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে পারদ রূপো সোনা নাকি তামা রসায়নে কুইক সিলভার বলতে কাকে বোঝানো হয় তো বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রসায়নে কুইক সিলভার বলতে কিন্তু পারদকে বোঝানো হয় তো অপশন এ পারদ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর অপশন এ পারদ পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পনেরো কী প্রশ্ন বলেছে দেহে কোন মৌল সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কার্বন লোহা নাইট্রোজেন নাকি অক্সিজেন মানবদেহে কোন মৌল সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় বল প্রত্যেকে প্রশ্নের শরীর উত্তর দেওয়ার চেষ্টা করবে মানব দেহে কোন মৌল সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কার্বন লোহা নাইট্রোজেন নাকি অক্সিজেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানবদেহে অক্সিজেন নামক মৌল সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় তো অপশন অনুসারে অপশন নাম্বার ডি দেখতে পাচ্ছ অক্সিজেন হয়ে যাবে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ষোলো নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি ইনপুট ডিভাইস নয় এটা লক্ষ্য করো নয় বলেছে কিন্তু ঠিক আছে বলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ইনপুট ডিভাইস নয় কিবোর্ড মনিটর জয়স্টিক নাকি মাইক্রোফোন কোনটি ইনপুট ডিভাইস নয় তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ইনপুট ডিভাইস নয় চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মনিটর অর্থাৎ অপশন বি মনিটর হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সতেরো গ্রামী পুরস্কার নিম্নের কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্য সঙ্গীত বিজ্ঞান উদ্ভাবন ও আবিষ্কার বড় প্রশ্নের সঠিক উত্তর কি হবে গ্রামী পুরস্কার নিম্নের কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে প্রত্যেকে কিন্তু লাইক করবে এবং এই ভিডিওতে আমি একশোটা লাইকের পাশাপাশি প্রত্যেকে বলছি অবশ্যই আমাকে বলবে যে পঁচিশটি কোশ্চেনের মধ্যে তোমার কত নাম্বার হয়েছে উইথ নেগেটিভ নেগেটিভ তো করবেই কিছুজন তো নেগেটিভ সহকারে কতজন তোমাদের নাম্বার কত আসছে এবং সিরিয়াসলিভাবে এটা পরীক্ষা দেবে ঠিক আছে তো গ্রামীণ পুরস্কার দেওয়া হয় যে ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সঙ্গীত অর্থাৎ অপশন বি সঙ্গীত হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আঠেরো ক্লাসিক্যাল নিত্যনাট্য কথাগুলির উৎপত্তি হয়েছে কোন রাজ্য থেকে ওড়িশা থেকে কেরালা থেকে বঙ্গ থেকে নাকি কর্ণাটক থেকে বলো ক্লাসিক্যাল নিত্যনাট্য কথাগুলির উৎপত্তি হয়েছে কোন রাজ্য থেকে তো এই প্রশ্নের সঠিক উত্তর ক্লাসিক্যাল নিত্যনাট্য কথাগুলির উৎপত্তি হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কেরালা থেকে অপশন বি কেরালা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে কেরালা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার উনিশ কি প্রশ্ন বলেছে দেখো আন্তর্জাতিক বিচারালয় সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিস জেনেভা নিউ ইয়র্ক নাকি হেক আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিস জেনেভা নিউ ইয়র্ক নাকি হেক বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কিন্তু নেদারল্যান্ডের হেক শহরে অবস্থিত দ্য হেক শহরে অবস্থিত অপশন ডি হেক হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর হেক পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার কুড়ি বলো উনিশশো সালে মজফরপুরে কুখ্যাত বিচারক কিংস হত্যার চেষ্টা করেছিলেন ক্ষুদিরাম দুইয়ে রয়েছে প্রফুল্ল চাকি তিনে রয়েছে বারিন্দ্র ঘোষ চারে রয়েছে সত্যেন বসু তো বলো এখানে এবিসিডি চারটে অপশন রয়েছে কোনটা এ অপশান এতে রয়েছে এক মানে শুধু ক্ষুদিরাম বসু অপশন বিতে রয়েছে এক এবং দুই মানে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি অপশান সিতে রয়েছে তিন এবং চার মানে বারিন্দ্র ঘোষ এবং সত্যেন বসু অপশন ডিতে রয়েছে এক দুই এবং চার মানে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি এবং সত্তের বলো মোজফ্ফফরপুরে কুখ্যাত বিচারক স্পটকে কিং স্পোর্টকে হত্যার চেষ্টা করেছিলেন কে বা কারা তো সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি তো অপশন অনুসারে অপশন নাম্বার বি এক এবং দুই হয়ে যাবে প্রশ্ন একদম সঠিক উত্তর অপশন বি এক এবং দুই হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন টোয়েন্টি পশ্চিমবঙ্গের বৃহত্তম ও ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য হলো যথাক্রমে ওড়িশা সিকিম ঝাড়খণ্ড সিকিম বিহার সিকিম নাকি ঝাড়খণ্ড বিহার বলো পশ্চিমবঙ্গের বৃহত্তম ও ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য হলো যথাক্রমে অর্থাৎ পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজ্য এবং পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য কোনটি নিজের চারটা অপশনের মধ্যে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের বৃহত্তম ও গৌতম প্রতিবেশী রাজ্য হল যথাক্রমে ওড়িশা এবং সিকিম ওড়িশা এবং সিকিম অর্থাৎ অপশন এ ওড়িশা এবং সিকিম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর বাইশ কার বিষক্রিয়ার ফলে ব্ল্যাক ফুড ডিজিজ হয় ফ্লোরাইড ক্যাডমিয়াম আর্সেনিক নাকি লেট কার বিষক্রিয়ার ফলে ব্ল্যাক ফুড ডিজিজ হয় বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে কার বিষক্রিয়ার ফলে ব্ল্যাক ডিজিজ হয় তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন নাম্বার সি আর্সেনিক বিষক্রিয়ার ফলে ব্ল্যাক ফুট ডিজিজ হয় বুকস বুক অথার থেকে একটি কোয়েশ্চেন রয়েছে দেখো লং ওয়াক টু ফ্রিডম বইটি কে লিখেছেন বিক্রম শেঠ চার্লস ডিকেন্স আর্থার মিলান নাকি নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম বইটি কে লিখেছেন বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে বিক্রম শেঠ চার্লস ডিকেন্স আর্থার মিলার নাকি নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি নেলসন ম্যান্ডেলা অপশন ডি নেলসন ম্যান্ডেলা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে অপশন ডি নেলসন ম্যান্ডেলা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার চব্বিশ কিষান দিবস পালিত হয় কোন তারিখে পয়লা জুলাই চারই ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর নাকি তেইশে ডিসেম্বর বলো কিষাণ দিবস কবে পালিত হয় প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে কিষাণ দিবস কবে পালিত হয় ইম্পর্টেন্ট রেস্ক বুক অ্যান্ড অথার খেলার সঙ্গে জড়িত শব্দ বা কাপ এগুলো বিভিন্ন দেশের মুদ্রা রাজধানী স্ট্র্যাটেজিকের পার্ট হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট তো কিষাণ দিবস পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে তেইশে ডিসেম্বর অপশন ডি তেইশে ডিসেম্বর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর আমাদের পরবর্তী এবং আজকে আমাদের শেষ প্রশ্ন প্রশ্ন নম্বর টোয়েন্টি ফাইভ যারা পারবে না ঠিক আছে ঢিল মারার চেষ্টা করবে না তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে বুলগেরিয়ার রাজধানী কোনটি সোফিয়া বাঙ্গুই রাবাত নাকি লোম বড় প্রশ্নের সঠিক উত্তর কী হবে মনে করো তুমি পঁচিশটা কোয়েশ্চেন্স আমি তোমাকে দিলাম পঁচিশটা কোশ্চেন তুমি অ্যাটেম্প করে দেখলে তুমি চব্বিশটা কোশ্চেন্স পাচ্ছ কটা পাচ্ছ চব্বিশটা কোশ্চেন পাচ্ছ তার মধ্যে চারটা ভুল হয়েছে অ্যাটেম্প করছো চব্বিশটা তার মধ্যে চারটা ভুল হয়েছে অর্থাৎ কুড়ি এবং প্রতিটা প্রশ্নের জন্য নেগেটিভ রয়েছেন জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ তোমার প্রাপ্ত নম্বর আসছে উনিশ এবার তুমি কল কি করলে তুমি চব্বিশটা তো এর উপরে যে চব্বিশটা ছিল করলে এখন এই তোমার লাস্ট নাম্বার কোয়েশ্চেন মনে করো এটা ছিল বুলগিরিয়া রাজধানীর কোনটি এবার তুমি উত্তর জানো না তুমি তো একটা ঢিল ছুড়ে দিলে লেখে দিলে হচ্ছে রাবাত তো সেক্ষেত্রে যদি তোমার ভুল হয়ে যায় তোমার নেগেটিভ হবে তার পঁচিশটির মধ্যে পঁচিশটি অ্যাটেম্প করা সত্ত্বেও কি আছে তোমার ভুলের সংখ্যা হয়ে গেলো পাঁচ তাই না আগে ছিল যেখানে চব্বিশটি যেখানে চারটি ছিল এখন পঁচিশটি কোশ্চেন ভুলের সংখ্যা তোমার আরও বেশি গেলো তো নম্বর কিন্তু সেক্ষেত্রে তোমার কমার চান্স থাকে তো ভুল করার চেষ্টা করবে না তোমাদের প্রত্যেকে আমি আবার রিপিট করে বলছি কেউ কিন্তু ভুল করার চেষ্টা করবে না ঠিক আছে কেউ ভুল করার চেষ্টা করবে না তাহলে কিন্তু নেগেটিভ খেয়ে নম্বর কমে আসবে তো সঠিক উত্তর এটা হয়ে যাচ্ছে বুলগেরিয়া রাজধানী হলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ সোফিয়া সোফিয়া হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর বুলগেরিয়া চলো আজকে তোমাদের সাথে পঁচিশটি কোশ্চেন আলোচনা করলাম ক্লাসগুলো কেমন লাগলো এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রাপ্ত নম্বর কত আসছে উইথ নেগেটিভ আমি আবার রিপিট করে বলছি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ